সদ্য ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচন এর মধ্যে আবারও ব্যাগ ভর্তি তাজা শকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হুমায়পুর অঞ্চলের লালনগর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ রবিবার সকালে লালনগর ঘোষপাড়া সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় উদ্ধার হয় একটি ব্যাগ থেকে বেশ কিছু শকেট বোমা ইতিমধ্যেই গোটা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন তার আগে শকেট বোমা উদ্ধার ঘিরে যথেষ্টই আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন খবর দেওয়া হয়েছে বং স্কোয়াড টিমকে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ ওই জঙ্গলের পাশে একটা প্লাস্টিকের ঝুলাতে একটা বম দেখা গেছে আরো কাঠের গুড়ে দিয়ে তাকে তলাই রাখা চরম ভয়ঙ্কর পাশের বাড়ি আছে সেখানে তাদের বাচ্চা ছেলে আছে হয়তো নেমে গেলে পরে কি না কি বলে টানতে গেলে হয়তো তারা মারা যেত